মেস্তা কালোদা কালো দাগ আমাদের মনে হয় নিত্য একটা সমস্যা এটা ছেলে মেয়ে সবার মধ্যেই হয়ে থাকে তো অনেকে ভালো একটা সিরামের নাম জানতে চেয়েছেন আমি আজকে দেখাবো আপনাদেরকে কসডে বাহা ব্র্যান্ডের ট্রানিকজামিক অ্যাসিডে সিরামটা ট্রানিকজেমিক অ্যাসিড সিরামটা কিন্তু মেস্তা পিগমেন্টেশন কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করে আর এই সিরামটা কিন্তু একটা নিয়ম আছে যে সিরামটা একটানা টানা ত্রিশ দিন ইউজ করতে হবে ত্রিশ দিনের পরে আপনাকে গ্যাপ দিয়ে আবার বাকি ত্রিশ দিন পুনরায় বাকি ত্রিশ দিন আপনাকে ইউজ করতে হবে এই সিরামটা ইউজ করার পরের দিন কিন্তু আপনাকে অবশ্যই একটি ভালো মানের সানব্লক ইউজ করতে হবে যেহেতু পাওয়ারফুল একটা সিরাম এটা কিন্তু কোনো নর্মাল সিরাম না এটা ত্বকের খুব ভেতর থেকে আমাদের মেস্তা কালো দাগ এগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং এই সিরামটাতে আপনার দেওয়া আছে নিয়াসিনামাইড ফাইভ পার্সেন্ট এবং ট্রানেকজামিক অ্যাসিড দেওয়া আছে এটাতে ফাইভ পার্সেন্ট যেটা আমাদের কালো দাগ দূর করে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এটা কিন্তু কালো দাগ কালো দাগ এবং মেস্তার ট্রিটমেন্ট হিসেবে একটা প্রোডাক্ট ট্রিটমেন্টকারী একটা প্রোডাক্ট বলতে পারেন আর এটা কিন্তু আপনার ব্রোনের কালো দাগ তারপর আপনার এজ স্পট দূর করতে সাহায্য করে অনেকের প্রেগন্যান্সির পরে কিন্তু স্কিনে কালো দাগ পিগমেন্টেশন মেস্তা হয়ে গিয়েছে তারা কিন্তু এই ক্রিম এই সিরামটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন শুধুমাত্র যে এই এটার সাথে যে ক্রিম ইউজ করতে হবে বা কম্বো ইউজ করতে হবে তা না আপনারা চাইলে এই সিরামটাও শুধু ইউজ করতে পারেন এটা কিন্তু অ্যাকনি মার্কস এজ স্পট ট্রিঙ্কেল এগুলো কিন্তু পাশাপাশি রিমুভ করতে সাহায্য করে